আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হলো মাদ্রিদে, যে শহরে আমাদের সবচেয়ে বেশি বাঙালি থাকে, যেটাকে মানুষে বাঙালি এরিয়া নামে চিনে। আজকে আমি এই জায়গায় আসলাম, আমার কিছু বাজার করা লাগবে, এই জন্য আমি বাজার করতে আসলাম। আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আমি আশা করি আপনাদের থেকে ভালো লাগে। আসলে আমি নতুন ব্লগ ভিডিও বানাই, তো এই জন্য কীভাবে সব কিছু করতে হয় মোটামুটি আমি ভালোভাবে জানি না এখনও, আস্তে আস্তে শিখে যাব আশা করি। তা আপনারা যদি আমার সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো। তো গাইজ, আমি আস্তে আস্তে চলে আসলাম আমাদের বাঙালি এরিয়া। এই যে আমাদের দুই পাশে দোকানগুলো দেখতে আছেন, এগুলো সব বাঙালি দোকান, বাঙালি রেস্টুরেন্ট। সামনে আরো আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে রেস্টুরেন্ট রাস্তার দুই পাশে। এখানে শুধু বাঙালি রেস্টুরেন্ট আর অন্য কোনো দোকান নাই, রাস্তার দুনো পাশে বাঙালি তো রেস্টুরেন্ট। এখানে লাভা পিয়েছে বেশিরভাগ ব্যবসায়ী আমাদের বাংলাদেশি, কারো রেস্টুরেন্ট, কারো দোকান, মোবাইল দোকান, ফল দোকান, বিভিন্ন ধরনের দোকান আছে। তো আমি যেখানে আজকে বাজার করব এর কাছাকাছি চলে এসেছি। আজকে এখানে একটা বড় সুপার শপ খুলছে, বাঙালি আর ইন্ডিয়ানরা মিলে, এটার নাম হলো হাট বাজার। তো আজকে এখান থেকে আমি বাজার করব। আমি বাজার করতে আসার সময় এখানে দেখলাম অনেকগুলো আফ্রিকান কি জানি করছে, পরে কাছে গিয়ে দেখলাম ঢোল বাদ্য এগুলো বাজাচ্ছে, কি একটা অনুষ্ঠান এইদিকে, আমি সঠিক জানি না। আমি কতক্ষণ দাঁড়িয়ে দেখার পরে আমি আবার চলে গেলাম। ওই তো সামনে দেখা যাচ্ছে আমাদের বাঙালি হাট বাজার, সুপার শপের এই সুপার শপটার নাম দিছে বাঙালি হাট, বাঙালিরা হাট বাজার। আসলে এখানে আপনারা সব ধরনের কিছু পাবেন, শাক সবজি ফল, মাছ, মুরগি, গরুর মাংস, এবং কি এখান থেকে আপনারা যদি কেউ চান দেশে টাকাও পাঠানো যায়। তো গাইস, আমি বাজার করব, আজকে এই পর্যন্তই, সামনে চেষ্টা করবো আরও ভালো কোনো ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা আমার সাথে থাকেন, এই আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।